নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা, আলপনা কিচেনের। আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যার জন্যে আমি রান্না করতে পারছি না। আমার ছেলে রান্না করবে, রান্না বাহাদুরি রান্না করবে। যা দেখুন, এই দেখুন, বেগুন নিয়েছে, দুটো পেঁয়াজ নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, আর সামান্য একটু আদা রসুন বাটা দেবে। আপনারা দেখুন কীভাবে ও রান্নাটা করছে। দেখুন, বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে এইভাবে, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা চিরে নিয়ে হয়েছে। তো চলুন কীভাবে রান্নাটা করি দেখুন। সামান্য লবণ দিয়ে দেওয়া হলো, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে হবে। হলুদ দিয়ে দেওয়া হলো, সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো, ভালো করে কেটে নেওয়া হচ্ছে বেগুনগুলোকে। দেখুন, বেগুনগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়েছে নুন হলুদ আর চিনি দিয়ে। চিনি কিন্তু অবশ্যই দেবেন এই বেগুন বাহাদুর রান্নাতে। তেল দিয়ে দেওয়া হলো, বেগুনগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। গ্যাসটাকে অল্প রেখে বেগুনটাকে ভাজবে, তাহলে বেগুনগুলো ভিতরে ভালো সেদ্ধ হবে। বেগুনগুলো এইভাবে সব ভেজে নেবেন ভালো করে। নতুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নেওয়া হচ্ছে। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, তেজপাতা দিয়ে দেওয়া হলো দুটো, আর সামান্য একটু গোটা জিরে দিয়ে দেওয়া হলো। টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, কাটা পেঁয়াজগুলোকে দিয়ে দেওয়া হলো, লঙ্কাটাও দিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম।
হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেওয়া হলো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো অল্প সামান্য কালারের জন্য, একটা গোটা পেঁয়াজ দিয়ে দাও, ওটা মশলাটা একদম হয়ে গেছে, আবার সামান্য একটু জল দিয়ে দেওয়া হলো, জল দিয়ে দেওয়া হয়েছে, জলটা একটু ফুটুক তারপরে বেগুনগুলো দিয়ে দেওয়া হবে। ফুটে গেছে, আবার বেগুনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, বেগুনগুলো ভালো করে এভাবে ঝোলের মধ্যে চুবি দেবেন, দেখুন বন্ধুরা আমার ছেলের হাতের এই বেগুন বাহাদুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন, আর আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন, আর পুরো ভিডিওটা দেখবেন আপনারা সব সময়, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে রান্নাটা করছি, আপনারা স্কিপ করে দেখবেন না। আর আপনারা ভালো থাকুন, আশা করি ভালো থাকবেন, আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে।